আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন। ভিজিট ভিসা নিয়ে এখনও যারা আসছেন, আসার সময় যে সমস্ত ঝামেলায় পড়ছেন ঢাকা এয়ারপোর্টে, তাদেরকে নিয়ে আমরা অনেক ভিডিও করেছি, কিন্তু আবার নতুন নতুন অনেক প্রশ্ন আসছে যে কোন বিমানে গেলে সুবিধা হবে, কোন বিমানে গেলে কন্ট্রাক্ট লাগবে না, এবং কোন বিমানে গেলে ফ্লাইট মিস হবে না। এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে আবার নতুন করে আপনারা প্রশ্ন করছেন। তো আমরা আজকে চেষ্টা করব আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে এবং কন্ট্যাক্ট ছাড়া কীভাবে আসার জন্য সুবিধা হয়, কোন কোন পদ্ধতি অবলম্বন করবেন, এই বিষয়টা নিয়ে আমরা আবার বিস্তারিত বলবো। ভিডিওটি যাদের প্রয়োজন শেষ পর্যন্ত দেখবেন, যাদের প্রয়োজন নেই ভিডিওটি স্কিপ করবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন, আপনার মতো যারা অজানা আছে এই বিষয়গুলো জানবে, এবং তারা যাতে এয়ারপোর্টে এসে কোনো ঝামেলায় না পড়ে। তো আসুন প্রথমে, কোন ফ্লাইটে আসবেন, কোন জায়গায় আসবেন, কোন এয়ারপোর্ট দিয়ে আসবেন, এই বিষয়টা নিয়ে আমরা প্রথমে আলোচনা করি। বর্তমান যে সময়, এই সময়ে শুধুমাত্র ঢাকা এয়ারপোর্ট দিয়ে আসতে পারবেন। আপনি ঢাকা থেকে শারজা আসতে পারেন, দুবাই আসতে পারেন, আবুধাবি আসতে পারেন, যে কোনো জায়গায় আসতে পারবেন। এয়ারলাইন্সের কোনো বাধ্যবাধকতা নেই, যে কোনো এয়ারলাইন্স ব্যবহার করতে পারেন। দুবাইতে অনেক এয়ারলাইন্স আছে ঢাকা থেকে আসে, আবুধাবিতে আছে, আবার শারজাতে আছে, যে কোনো এয়ারলাইন্সে আপনি আসতে পারবেন। আপনার এয়ারলাইন্সে বোর্ডিং পাস দিতে কোনো সমস্যা করে না, যদি আপনার টিকিট শুধুমাত্র ঠিক থাকে। ইমিগ্রেশন যে সমস্যা, সেটা আমরা অনেক ভিডিও দিয়েছি, অনেক কথা বলেছি যে ইমিগ্রেশনের জন্য আপনার প্রথমে আসতে হলে বিএমইটির যে কার্ড যেটা আছে, তারপরে ডলার্স, তারপরে কোনো কোম্পানি যদি আপনাকে ইনভাইট করে, কোম্পানির ইনভাইট লেটার সহ আরও যে বিষয়গুলো আছে সেগুলো আমরা অনেকবার বলেছি, সেগুলো নতুন করে বিস্তারিত বলতে চাই না, ভিডিওটি লম্বা হয়ে যাবে। তো এই বিষয়গুলো, ভিজিটে আসতে যত রিকোয়ারমেন্ট আপনার লাগে যে কোনো দেশে যাওয়ার জন্য, সেটা বাংলাদেশ থেকে ভারতে যান, বাংলাদেশ থেকে দুবাইতে আসেন, অথবা অন্য কোনো দেশে যান, সবই সমান। এখন এয়ারলাইন্সের যে সমস্যাগুলো হয়, যেমন বাংলাদেশে অনেকে আমাদেরকে বলছেন যে বাংলাদেশ এয়ারলাইন্স বিভিন্ন সময় 4 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা তারা ফ্লাইট ডিলে করে, তারপরে ফ্লাইট দেয়। অনেকে এই সময়ে যারা বাইরে থেকে টেস্ট করে আসছেন, তাদের কিন্তু মেয়াদ শেষ হয়ে যায়, ফ্লাইট মিস হয়ে যায়, একদমই এই ফ্লাইটে যেতে পারেন না। সেই ক্ষেত্রে আমরা সবসময় বলি যে সবচাইতে সুবিধা হচ্ছে বাংলাদেশ বিমানের। হ্যাঁ, ফ্লাইট ডিলে করে বিভিন্ন কারণে, সেটা হচ্ছে ভিন্ন কথা, কিন্তু বাংলাদেশ ফ্লাইট যদি আপনি টিকিট করেন বাংলাদেশ এয়ারলাইন্সে, তাহলে আপনার টিকিটটা রিটার্ন করা অথবা টিকিট এক্সটেনশন করা, চেঞ্জ করা, এই বিষয়গুলো যখন করবেন তখন আপনার জন্য সুবিধা হবে, অনেক টাকা এখানে সেভ হবে। অন্যান্য এয়ারলাইন্সে রিফান্ড করা যায় না বা চেঞ্জ করা যায় না, চেঞ্জ করতে অনেক পয়সা, এই বিষয়টা, এই ঝামেলা থেকে আপনি মুক্ত থাকবেন। আর যদি একদিন, যেদিন ফ্লাইটের আগের দিন যদি আপনি করোনা টেস্ট করেন, তাহলে আপনার 4-6 ঘন্টা যদি ডিলে হয়, তাহলে আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো সমস্যা নাই। প্রয়োজন হলে আর্জেন্ট করবেন, যারা 24 ঘন্টার পরে রেজাল্ট দেয় বা 12 ঘন্টা, 18 ঘন্টার পরে রেজাল্ট দেয়, তাদের কাছে করবেন না। এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে প্রাইভেটভাবে তারা করে, সেটা করে আপনি 6 ঘন্টা, 4 ঘন্টা, 10 ঘন্টার ভিতরে আপনি রেজাল্ট আনতে পারেন। বা সরকারি বিভিন্ন জায়গায় আছে, তারাও কিন্তু এখন এত দেরি করে না, আপনি যদি দুপুরে দেন তাহলে রাত্রেই চলে আসে আপনার রেজাল্ট। তো এই হচ্ছে আপনার ফ্লাইটের যে সুবিধা সেটা। আর অন্যান্য যে সুযোগ সুবিধা আছে, যে কোনো এয়ারপোর্ট দিয়ে আসেন, এখন যেহেতু ঢাকা ছাড়া অন্য কোনো এয়ারপোর্ট নেই, আপনি ঢাকা থেকে শারজায় আসেন, দুবাই আসেন, আবুধাবি আসেন, সেটা যে কোনো এয়ারপোর্টে আসেন, যে কোনো বিমান দিয়ে আসেন, এখানে আসলে কোনো ঝামেল নাই। এখানে আসলে আগে যেরকম চেক করা হতো ডলার আছে কি না, হোটেল বুকিং আছে কি না, এখন এই সমস্ত চেক করে না, কিন্তু আপনার এগুলো থাকা ভালো। বাংলাদেশ এয়ারপোর্টে চেক করলে পাবে, বা কোনো দিন যদি আমিরাতে চেক করে সেক্ষেত্রে পাবে। আর পিসিআর যেটা বাহিরের যেটা, এবং আরটিপিসিআর টেস্ট যেটা এয়ারপোর্টের ভিতরে, সেটা তো অবশ্যই আপনাদের থাকতে হবে। এই হচ্ছে সংক্ষিপ্ত। আপনারা যদি আরও কিছু চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমরা বিস্তারিত উত্তর দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।